ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি এই কয়েকদিন ধরে বিভিন্ন অফরোডিং এর টিপস এবং ট্রিক তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক তেমনই আজকে একটি ট্রিক ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা যখন পাহাড়ের কোনো চড়াই বা উতরাই অতিক্রম করি বা কখনো অফরোডিং ট্রেল যেখানে বিভিন্ন রকম ফিচার আছে, সেরকমই যদি একটি ফিচার হয়, ঠিক আমার পিছনে যেরকম আছে, উপর থেকে রাস্তাটা নিচে নেমে এসছে, বেশ এর যে ডিক্লাইন বা উতরাইয়ের যে প্যারামিটার সেটা মোটামুটি 5 ফিট 5.5 ফিট এবং সামনে রয়েছে 10 ফিট এবং 11 ফিট বা কোথাও 8 ফিট, এরকম যদি রাস্তা কোথাও ইনক্লাইন বা ডিক্লাইন থাকে, তাহলে কিভাবে আমরা বাইক হ্যান্ডলিং করব বা কিভাবে চালালে বাইকের ওপর আমাদের দখল বেশি থাকবে, ক্র্যাশ হবে না, আজকে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইক নিয়ে ডিক্লাইন করার সময় বা উতরাই দিয়ে নামার সময় আমাদের খেয়াল রাখতে হবে বাইকে আমাদের ওয়েট যেন ঠিক বাইকের পিছন দিকে থাকে এবং আমরা যখন চড়াই করব তখন আমাদের বাইকের ওয়েট যেন সামনের দিকে থাকে। অর্থাৎ যখন আমরা নামছি পাহাড় দিয়ে বা এমন কোনো ফিচার দিয়ে নামছি যেটা হঠাৎ করে অনেকটা নিচে নেমে এসছে, তখন আমাদের বডি ওয়েট বাইকের ঠিক পিছনের সিটের দিকে থাকবে। আর যখন আমরা ঢালু কোনো জায়গা থেকে উঠবো সেটা যতই চড়াই হবে তত বডি সামনের দিকে যাবে, অর্থাৎ ওয়েট শিফট, বডির ওয়েট শিফট সবসময় করতে হবে। আমার সামনে দেখছো এটা অনেকটা ঢালু নেমে গেছে নিচের দিকে, প্রায় 5 ফিট তো হবেই। তো আমি বডি পিছনের দিকে রাখবো এবং যখন আমি চড়াইয়ে উঠবো তখন আবার বডি সামনের দিকে রাখবো। আমি এই ফিচারটায় একবার নামছি এবং একবার উঠছি, দুবারই বডির দুটো পশ্চার থাকবে, কখনো বাইকের পিছনে কখনো বডি বাইকের সামনের দিকে ওয়েট শিফট করবো আর কি। তো চলো ট্রাই করা যাক। আমি এখন ঢালু নামছি, আমি বাইকে বডি পিছনের দিকে দিলাম, আরামসে নেমে গেলাম। আমি আবার বাইক এখান থেকে ঘুরিয়ে নেব সেম জায়গা থেকে উঠবার জন্যে। এখন এই ঢালু জায়গাটা থেকে উঠবো, অতএব বডি সামনের দিকে নেবো, আরামসে উঠে গেলাম। দেখলে আবার যদি আমি সেম জায়গা থেকে নামি তাহলে আমি আবার আগের মতোই প্র্যাকটিসটা করব, যাতে আমার বডির ওয়েট বাইকের সিজির সাথে চেঞ্জ হতে থাকে। চলো আবার আমি নামছি, আমি শ্যাডলিং পজিশানে এলাম এবং বডি পিছনের দিকে নিলাম, আমি আরামসে নেমে গেলাম, এই বসে পড়লাম বাইকে। আমি আরেকবার সেম জায়গা থেকে উঠে তোমাদের দেখাচ্ছি যে এটা কত ভালো করে ওয়ার্ক করে, তোমরা একবার প্র্যাকটিস করে জানিও এবং কমেন্ট করে জানিও যে এই পদ্ধতিতে প্র্যাকটিস করে তোমাদের কি আগের থেকে বেটার মনে হলো নাকি একই রকম লাগছে, কেমন লাগছে আমায় জানিও। আবার আমি উঠছি, এবার একটু স্পিড বাড়িয়ে সামনের দিকে দাঁড়ালাম, বডি ওয়েট সামনে শিফট করলাম, অর্থাৎ বডির ওয়েটটা ট্যাঙ্কের দিকে শিফট করলাম। ওকে চলো এবার আর একটা জায়গায় দেখাই, এটা এখন যে জায়গাটা থেকে আমি নামলাম এবং উঠলাম, এরপরে যে জায়গাটায় যাব সেই জায়গাটায় তার হাইটটা আরেকটু বেশি, যাতে তোমাদের আরেকটু ইজিলি ডেমনস্ট্রেট করতে পারি। এই মুহূর্তে আমি যে জায়গাটা থেকে নামছি এই জায়গাটা আরও বেশি চড়াই, যেমন দেখছো ওপর থেকে একটা স্টেপ উপরে এবং তারপরে অনেকটা নিচে নেমে আসে। অর্থাৎ আমরা এই জায়গাটা থেকে যদি নামি, আমাদের এখানে ফিচার অ্যাকচুয়ালি ট্র্যাকটা ঘোরানো ছিল, ওপর থেকে এখানে নামা ছিল, তো আমি এখন উল্টো দিক দিয়ে উঠবো, অর্থাৎ এদিক দিয়ে উঠবো আবার এদিক দিয়েই নামবো। এই যে চড়াই বা উতরাই মানে অল্টারনেটিভ আমরা যখন করব সেটা কিন্তু প্রায় এটা 10 ফুট 12 ফুটের। এটা একটা কারণেই তোমাদের সামনে ডেমনস্ট্রেট করছি যাতে বুঝতে না অসুবিধা হয়। আগের ড্রিলটা, আগে যে ড্রিলটা আমরা করলাম সেটা হচ্ছে 5 ফিট 5.5 ফিটের একটি জায়গা, এটা 10 ফিটের, প্রায় ডবল। আর দেরি না করে ট্রাই করি। আর আজকে আমরা যখন ড্রিল করছি তখন আমার সাথে রয়েছে এক্সপালস, হিরো এক্সপালস 200 4V, দুর্দান্ত একটা অফরোডিং বাইক। আমরা যখন অফরোডিং করি আমরা চেষ্টা করব যে বাইকের ওপর যেন আমাদের কন্ট্রোল সবসময় বেশি থাকে, ক্র্যাশ যাতে না করি, এবং ক্র্যাশ করলে অনেক সময় নষ্ট। তো সেক্ষেত্রে ক্র্যাশ না করে কি করে ভালো করে বাইক রাইড করা যায়, কি করে নিজের স্কিল বাড়ানো যায় বাইকের প্রতি, সেগুলো চেষ্টা করতে হবে আর কি। প্রথম অফরোডিং করতে গেলে সবারই ভয় লাগে, তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ বিরাট কিছু নেই। একটু ট্রিক কীভাবে চলতে হয়, আবার আমি বলছি, যখন আমি ওপরে উঠবো তখন বডি ওয়েট সামনের দিকে থাকবে, যখন আমি নামবো তখন পিছনের দিকে থাকবে, এবং ট্যাঙ্ক গ্রিপ
বা বডি গ্রিপ সব সময় থাকবে, এবং আমার পা, এই যে যেরকম দেখছো পা থাকবে সব সময় ঠিক এই ফুট প্যাকের এইখানে, এবং আমি গিয়ার শিফট করবার সময় পা আগে পেছনে হবে। তো চলো, সেম যেরকম বললাম ঠিক আমি আবার ঘুরে এসে নামব। এটাই আস্তে আস্তে প্র্যাকটিস করে স্পিডে, মানে কখনো একটু জোরে উঠবে, কখনো আস্তে আস্তে প্র্যাকটিস করবে, মানে সব কিছুই তো প্র্যাকটিসের ওপরই ডিপেন্ড করে। চলো এবার আমরা নাম, আমি স্যাডলিং পজিশনে চলে এসেছি। এবার যেহেতু নামবো, সেহেতু বডি ওয়েট পিছনের দিকে যাবে বাইকের, আরামসে নেমে চলে এলাম। ওকে চলো আবার আমরা ঘুরিয়ে নিই। আবার ঘোরানোর সময় এই যে জিরো করেছিলাম, জিরো কাজে লাগলো, আবার উঠবো, এই যে আরামসে বডি ওয়েট সামনে দিয়ে উঠে গেলাম। তো এইভাবে তোমরা বাইক রাইডকে আরও বেশি মজাদার এবং মানে রাইডিং স্কিল অনেক বেশি কনফিডেন্ট হবে এরকম জায়গায় নিয়ে চলে আসতে পারো। এই দেখো আমি বাঁ পা এগিয়ে দিলাম, অর্থাৎ জিরো কাল করেছিলাম সেটাও কাজে লেগে গেল। কেন জিরো এবং এইট প্র্যাকটিস করেছিলাম সেটাও তোমরা দেখলে। আবার নামছি, আজকে আমি পুরো অফরোডিং যে স্কিলগুলো তোমাদের সাথে ডেমোনস্ট্রেট করলাম সেটা হিরো এক্সপালস 204V-তে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন অফরোডিং বাইক যেরকম পাবো আমি চেষ্টা করব তোমাদের সামনে সেগুলো ডেমোনস্ট্রেট করার। তবে আমার যেহেতু এই মুহূর্তে হিরো এক্সপালস 204V রয়েছে, সেই কারণে বেশিরভাগ স্কিল হয়তো আমি এই বাইকে তোমাদের সামনে ডেমোনস্ট্রেট করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কেমন লাগলো অবশ্যই জানিও, এবং বাড়ির কাছে কোথাও যদি জায়গা থাকে, কোনো জায়গায় এরকম ফিচার পাও, বা আমাদের একাডেমিতে এসে, TWM একাডেমি খড়গপুরে এসে তোমরা ট্রাই করো, প্র্যাকটিস করো, এবং করে জানিও এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে তোমাদের রাইডিং স্কিল বাড়লো বা কেমন তোমাদের এক্সপিরিয়েন্স হলো আগে তোমরা যেভাবে চালাতে, আর এখন এই স্কিলটা শেখার পর তোমরা যখন চালালে তার মধ্যে পার্থক্য কি থাকলো, এটা জানার জন্যে আমি ওয়েট করব তোমাদের কমেন্টে। কমেন্ট বক্সে জানিও যে তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করে কে কেমনভাবে পারফর্ম করতে পারলে। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।